كولي عودة يا غتاي كولي عودة يا غتاي كولي গাইস কি হচ্ছে এটা কি হলো এটা হচ্ছে কিং কোহলি আর সিবি আর এই যে কলকাতার ফ্যান্টার হইছে দেখিয়ে দাও আজকে এর এর হবে কলকাতা জিতবে কলকাতা তো চলো চলো আমাদের গাড়ি চলে এসেছে ওইদিকে টপুর প্রবলেম হচ্ছে ওর চ্যানেলের নাম কলকাতা টপুর ও চেঞ্জ কোথায় আছেন ও আমাদের বলেছে আমি ব্যাঙ্গালোরের সাপোর্টার হচ্ছে হচ্ছে হিরো কলকাতা টপুর চলো তো গাইস চলো আমাদের গাড়ি চলে এসেছে সামনে আমাদের যেতে হবে তো বোনকেও কিন্তু ভালোই লাগছে আর আমরা সবাই আরসিবি আর এখানে একজন কলকাতা সাপোর্টার শুধু কলকাতার টপু বলে কলকাতা সাপোর্টার বাপ রে বাপ আমাদের খুব বিরাট কোহলি যাচ্ছে দেখো ভাই একুশ কে ভাই সেই সাজিয়েছি আজকে আর স্টেডিয়ামের প্রতিটা ক্যামেরা আমার দিকে হওয়া চাই বলে দিলাম এখন বিরাট কোহলি আর আমাকে দুজনকেই দেখানো তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আমাদের এই গাড়ি করে এখন যাব আমাদের গাড়ি চলে এসেছে সামনে আমি সামনে বসে সরি না না আমি ফোন তো সেই লেভেলের মজা হবে আজকে আমাদের গাড়ি রাস্তায় চলে এসছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় চলো টিকিট নিয়ে যাচ্ছি আজকে খেলা দেখতে আর হলো আমরা যতটা পারি আজকে চিল্লাবো মজা করব যে যতটা নিজেদের মন থেকে সম্ভব লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি প্রত্যেকেই ইডেন গার্ডেনে লাইভ কিং কে দেখতে আমরা যাচ্ছি কোহলি কে দেখতে ওরা সাপোর্টার কিন্তু চেন্নাই কোহলি 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 আর আমি সবে আইটিসি রয়্যাল বেঙ্গল ক্রস করলাম যে হোটেলটা ওই হোটেল আর এখান থেকে আমাদের এখনো প্রায় প্রায় সময় লাগবে 20 মিনিট আর 20 মিনিট পরে আমরা ফাইনালি যে পৌঁছাবো আমাদের মানে যেখানে যাওয়ার খেলার মাঠে আর ওখানটা দিকে দাদা আসবে দাদাকে নিতে হবে দাদা আসছে ওকে যেহেতু মানে গাড়িতে আসতে পারিনি টাইম লেট হচ্ছিল বলে আমরা চলে এসেছি আর আমাদেরকে জ্যাম হবে এমনিতেই দাদারা বললাম তুই তারা ট্রেনে করে চলে আয় আমরা এদিক দিয়ে চলে আসছি আর মিথি ওর দাদা ওদের সব টিকিট আমার কাছে আছে ওদের সাথেও গিয়ে দেখা করে তারপর ওদেরকে টিকিট দেব কি বলবো আর কি মানে সব আরসিবি কেমন লাগে বল কষ্ট হচ্ছে ভাই খেলে কি হয়েছে এখন আমার কি লেখা হচ্ছে দাদা চলে যাও ওই সাইডে চলে যাও দাদা ওর পাশে চলে যাও আমি কত সুন্দর লিখেছিলাম তোমার পছন্দ হলো না 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 করিস না করিস না 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 দরকার নেই দরকার নেই তা নয় তো কি আর আমি লিখেছিলাম কত সুন্দর এই যে একটা
আমি কত সুন্দর লিখলাম বাড়ি থেকে তোমাদের কারণে পছন্দ হয়নি ব্যান নিয়ে নিলাম আর পতাকা আনতে গেল আর এখানে মনে হচ্ছে সব আরসিবি সাপোর্টার সব তুমি যেদিকে তাকাবে মনে হয় এটা মনে হচ্ছে যে কলকাতা বিরাট কোহলি তো ঘেমে গেছে দাদার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আসছে সঞ্জয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দাদা যাবে অন্য জায়গায় তাদেরকে কি বলো মানে ম্যাক্সিমাম সব হলো মানে জিতবে তো আমার চটি চটি খুলে গেছে তো গাইস ফাইনালি এখন আমাদের ডি ব্লক আমরা উপরে উঠবো কোন একটা জায়গাতে এ কত তো নিচে নিচে বললো তো নিচে চলো 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 হ্যাঁ 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 সিবি আরসিবি 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 এ আমাদের না কোথায় জায়গাটা দেখছি এই চাষাটা কার ইস ইব্রাহিম ইয়ো আমাদের একটু উপরে মানে চলো খেলা হয় এখানে ও বাপ রে বাপ এ আমাদের টাকা এই তো এই তো এখানে আছে কত বিরাট কোহলি হাতে ট্যাটু সারা হাতে দাড়ি লম্বা এখানে এখানে সব আমার আমার চোট খাওয়ানো আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কোথায় গেল Hey, come on!
খাবার নিয়ে আসলাম ঝালমুড়ি কত নিল জলে যেগুলো বাইরে ফ্রি দেয় আমরা অন্য বলছে নাম না রাস্তা লাউট
বলবো অনেক রান হয়ে গেছে, 204 রান, 5 রান টার্গেট, আমরা এতটা তো এক্সপেক্ট করিনি যে এত রান হবে। 30-35 রান বেশি হয়ে গেছে, মজা আছে, বিরাট কোহলি আছে, ডান 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 আছে, চলো কিছু করার নেই। বাই দ্য ওয়ে লাস্টে ওরা এতটা ভালো খেলে দেবে সেটা বুঝতে পারিনি, আর যারা এত ঘন্টা করবে একদম, কিন্তু গাইস যাই হোক তাই হোক হারা যাবে না, সেই হবে, ভালো লাগছে, টেনশনে রয়েছে, জানি না এখন বিরাট কোহলি নামছে, টেনশন হচ্ছে অনেক, তো এখন চুপচাপ খেলা দেখতে হবে, মনে কথা হবে না, যাই হোক গাইস খেলাটা এখন টেনশন হচ্ছে, বললাম অনেক টেনশন হচ্ছে, কারণ স্বাভাবিক ব্যাপারে অনেক রান হিউজ পরিমাণে রাখতে হয়, 30-35 রান এক্সট্রা হয়ে গেছে, তো সেই রানটাই আমাদের এখন বেশি প্রেশার পড়ছে, তো চলো ঠিক আছে সমস্যা নেই, এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। আস্তে আস্তে খেলা হোক ঠিক আছে, বেশি বেশি কোহলি যেন থাকে গাইস, আর এইটাই টেনশন, আর কিছু টেনশন নেই, কারণ আর কি বলবো গাইস, অনেকক্ষণ পরে একটু মন করলে একটু চেল্লালাম। এখন একটু হচ্ছে একটু ভালো লাগছে, আর অনেক সবার মুখ কালো, ফাইনালি আরসিবি হেরে গেল, অনেকটা খারাপ লাগছে, ভাই দাদা কিছু করার নেই, হেরে গেছে এখন আর কিছু করার নেই, বাট জিতলে অনেক আনন্দ করতাম, ভাই দাদা তারপরও ঠিক আছে চলো বাড়ি যাবো, মন খারাপ লাগছে অনেক, কিন্তু কিছু করার নেই, হেরে যেয়েছি হেরে গেছি, ভাই দাদা চলো আর কি বলবো গাইস, এখনো ক্লাচ চলছে, লাস্ট অব্দি না দেখে যাবো না, তো ওই জন্য যাচ্ছি না, দেখা যাক যত দূর হয়, আর চলো এখন আমরা বেরোবো একটু পরে, মিডিয়োরা আছে সবাই একসাথে আসতে বাড়ি যাবো, আমরা হেরে গেলাম আর এখন আমরা বাইরে বেরিয়ে বসে আছি বাড়ি যাওয়ার জন্য, কিছু করার নেই আর কিছু, মন খারাপ লাগে অনেক, ভাই দাদা চলো কি আর করবো, কিছু করার নেই, বাড়ি যেতে হবে, মানে চলো আমি গাড়ি বুক করবো, মিডিয়োরা আসবে তো তারপর দিন এখান থেকে আমরা বেরিয়ে যাবো, তবু মজা পাচ্ছে যে তোর পাহাড়ি কথা, হেরে গেল বিরাট কোহলি, আমি ভক্ত রক্ত সবকিছুতেই বিরাট কোহলি, কলকাতায় আসি বিরাট কোহলি, কলকাতায় চলে আসুক, আমি কলকাতার এখানে ফ্যান, দেখো এটা হলো কি আইপিএল, এখানে এত মাথা ঘামিয়ে লাভ নেই তাই না,
তো ওই জন্য সবচেয়ে বড় কথা হলো আমার হলো আমি যে খিচিলাম খিলাচ্ছিলাম আমি যদি একবার জিততে জানি কি করতাম চলো গাইস কোন সমস্যা নাই মন খারাপ লাগছে অনেক লাগছে চলো তোমরা বাড়ি চলে যাবে আর আমরা আমাদের দিকে বাড়ি চলে যাবো কষ্ট বড় কষ্ট আমাদের কষ্ট নেই একে খালে স্নান করাতে হবে এই যে খালে স্নান করাতে হবে না না ও ওকে আমি খালে স্নান করাবো খালি নাম তুলে কিসের জন্য শোন শোন ফ্যান মেস দেখলে পাগল হয়ে যাবি ওটা হাই করে দাও হ্যালো চলো টাটা আর বেস্ট অফ লাক আর কংগ্রেচুলেশন তোমরা জিতলে না না আর আসা হবে না আমি কইলি এইটাই বাদে আর আস বাই বাই।